জয়জ্যোতি দাক মই আমন্ত্রণ করছো আমার প্রথম অনুষ্ঠান ফরিদ ইসলাম ডাঙরিয়ায় যি পুণ্য অর্জন করেছে মই আজি এই মঞ্চের পরাই নবদ্বীপ সমাজের প্রত্যেকজন কার্যকর্তাক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন নবদ্বীপ সমাজের উল্লেখযোগ্য কর্মরাজির ভিতর মই পাইছো 251খন বাল্য বিবাহ রোধ করেছে 4800 35 গৰাকী আজি শিবসাগর বৰ্ডিং খেলপথাৰত খোজ উদ্যোগত গ্ৰন্থমেলাত নবদ্বীপ সমাজৰ 10 বছৰ আজি অতিক্ৰম কৰিলে স্বেচ্ছাই সংগঠনটোৱে নবদ্বীপ সমাজে শিবসাগৰ তথা অসমৰ বিভিন্ন ঠাইত বাল্য বিবাহ শিশু চমুকে প্ৰমুখে কৰি সামাজিকভাৱে গঠনমূলক কাম কাজ কৰি আছে তাৰ উল্লেখযোগ্য ভিতৰত কালি আমি দুখন বাল্য বিবাহ ৰখাইছোঁ সেইটোতে 251খন আমাৰ বাল্য বিবাহ ৰখোৱা হ'ল সেই হিচাপে আমি 4825গৰাকী মহিলা কাৰিকৰী প্ৰশিক্ষণক আদি কৰি এনেকৈ বহুখিনি দিশ আছে সেইখিনি আমি পিছৰ পৰ্যায়ত উল্লেখ কৰিম আৰু লগতে আজি খোজ উদ্যোগত যি গ্ৰন্থমূল আছে তাত আমি দশমযোৰা যি বৰ্ষপতি নবদ্বীপ সমাজত তাত আমি পালন কৰিছোঁ সেই উপলক্ষে ইয়াত আমি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন কৰিছোঁ সত্ৰীয়া নৃত্য আধুনিক নৃত্য সৃষ্টিশীল নৃত্য জিকি দিহানমকে আদি প্ৰমুখ্য কৰি বিভিন্ন কলা কৌশল আমার ছাত্র ছাত্রী যখন কিশোর কিশোরী আছে দ্বারা ইয়াত প্রদর্শনী করা হয়ে গেল আর ভবিষ্যতেও এনেকে আমি শিবসাগর তথা রাইজর আশীর্বাদ বিচারিছো যাতে নবদ্বীপ সমাজে দুপ দুপ উন্নতি করে রাজ্য যাতে কাম করে যাব পারে। অভিনয় করার হেঁপা আপনি পড়ি রাখিছে নাকি? আপনার অভিনয় করার অভিজ্ঞতা নাই, কোনো কথা নাই, আপনার বাবে আহিছে সোনালী সুযোগ। 29 সেপ্টেম্বর দিনের 9 বজার নিশা 8 বজাল বলিউড তথা হলিউডের সিনেমার বাবে অডিশন হবলে গৈ আছে গুয়াহাটির কাহিলিপাড়া স্থিত জ্যোতি চিত্রবনত। 5 বছর বয়সের পর 17 বছর ব্যক্তিয়ে করব অংশগ্রহণ, পঞ্জীয়ন হব বিনামূলীয়া, নির্দিষ্ট ওয়েবসাইটত করব আবেদন।